ওয়েলকাম টু কুকি রাম্বেল, থাকছে নতুন ট্রুপস, নতুন স্পেল, সাথে পাওয়ারফুল হিরো ইকুইপমেন্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসে গেছি আপনাদের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কুকি রাম্বেল ইভেন্ট কী, কীভাবে সুইট ইলেকজার কালেক্ট করতে হয়, নতুন ট্রুপস এবং স্পেল কীভাবে ইউজ করবেন, এবং কুকি মেডেলস দিয়ে কোন আইটেমগুলো কিনা আমাদের জন্য বেটার হবে, মানে ট্রেডার থেকে কোন আইটেম আমাদের সব থেকে বেশি কাজে দেবে। খুবই ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা। তো আর দেরি নয়, চলুন ভিডিও শুরু করে দিই। ম্যাশআপ ম্যাডনেস ইভেন্টের মতোই অনেকটা সেম স্টাইলের ইভেন্ট হলো কুকি রাম্বেল ইভেন্ট। এই ইভেন্টটিতে আমাদের মাল্টিপ্লেয়ার অ্যাটাক দিয়ে সুইট ইলেকজার কালেক্ট করতে হয়। অ্যাটাকের সময় এনিমি বেসে র্যান্ডম তিনটি ডিফেন্সের উপর সুইট ইলেকজার মার্ক করা থাকবে, ওইগুলো ভাঙলে সুইট ইলেকজার পাওয়া যাবে। যত বেশি সুইট ইলেকজার কালেক্ট করবেন আপনার রিওয়ার্ডস তত বাড়তে থাকবে। নতুন টায়ার আনলক হলে অনেক রিওয়ার্ডস পাবেন, যেমন কুকি মেডেলস, শাইনি এবং গ্লোরি অর্ডস, ট্রেনিং বুস্ট ইত্যাদি ইত্যাদি। আমাদের জাস্ট বেশি বেশি সুইট ইলেকজার কালেক্ট করতে হবে অ্যাটাক দিয়ে। আমাদের কুকি মেডেলস কালেক্ট করা হয়ে গেলে চলুন কিছু কেনাকাটা করে নিই। তবে কোনটা কেনা সব থেকে বেটার হবে আগে বলে রাখি, ভুলেও ছোটো ছোটো আইটেমসগুলো কেনা যাবে না কুকি মেডেলস দিয়ে, কারণ ফ্রিতে খুবই লিমিটেড মেডেলসই পাবেন। যদি ছোটো ছোটো আইটেমস দু একটা কিনে মেডেল শেষ করে ফেলেন তো ভালো আইটেম আর নিতে পারবেন না। তাই খরচ না করে জাস্ট কুকি মেডেলস কালেক্ট করতে থাকেন। আমার মতে নতুন হিরো ইকুইপমেন্ট জায়েন্ট গন্টলেটটাকে কিনা সব থেকে ভ্যালুয়েবল হবে, কারণ এটি খুবই পাওয়ারফুল, সাথে এটি একটি অ্যাপিক ইকুইপমেন্ট। ভবিষ্যতে এটি আবার পাবেন কিনা সন্দেহ, যদি পানও তবে হয়তো টাকা দিয়ে বা জেমস দিয়ে কিনা লাগতে পারে। হলেও গিঙ্গারব্রিড কিং স্কিনের পেছনে দৌড়াবেন না, কোনো দরকার নেই এই স্কিন কেনার। জায়েন্ট গন্টলেক ইকুইপমেন্ট কেনার পর যদি মেডেল থাকে তবে এটিকে আপগ্রেড করার জন্য জাস্ট ট্রেডার থেকে যত পারেন ওর্স কিনতে থাকেন। যদি আপনি মনে করেন বুক অফ হিরো কেনা ভালো হবে সেটা ভুল, হিরো আপগ্রেড করলে এখন আর আগের মতো পাওয়ার পাওয়া যায় না, তাই তার থেকে বেশি ওর্স জমা করা অনেক বেটার চয়েস হবে। চলে এসেছে খুবই পাওয়ারফুল কুকি এবং র্যাম্প রাইডার, সাথে একটি স্পেল ব্যাগ অফ ফ্রস্টিমাইট। কুকির ট্রুপসের স্পেশালিটি হলো এর ড্যামেজ পার সেকেন্ড 10,200, যেটা হিউজ। আপনি আন্দাজ করুন 10 হাউজিং স্পেসের একটি ট্রুপস ম্যাক্স টাউন হল 16 একটা হিট করেই ভেঙে ফেলে, কতটা পাওয়ারফুল এটি। আরেকটা হলো র্যাম্প রাইডার, এটির স্পেশালিটি হলো এটি ডিপ্লয় করার পর থেকে টার্গেট পর্যন্ত খুবই ফাস্ট যাবে এবং যাত্রাপথে ওয়াল থাকলে সব ওয়াল অটোমেটিক ভেঙে যাবে। আর ব্যাগ অফ ফ্রস্টিমাইটের স্পেশালিটি হলো এটি ছাড়ার পর 3.5 সেকেন্ড ফ্রিজ স্পেলের মতো কাজ করবে, তবে এরপর আস্তে আস্তে টোটাল 20 ফ্রস্টিমাইট বের করবে, যেটা ডিফেন্সকে টার্গেট করে ডিফেন্সের ড্যামেজ একবারে কমিয়ে দিবে। পরের ভিডিওতে আমি সম্পূর্ণ টিউটোরিয়াল সহ ভিডিও দিব, আপনারা দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ট্রুপসের অ্যাটাকের জন্য অপেক্ষা করুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।